আজ যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন। প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে, মারা যাচ্ছে, আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে আন্দোলন সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু রুগীকে অসুবিধার সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার, সেই মানবিক আবেদন রাখবে। হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন এবং দুর্গাপূজায় আমাদের মধ্যে থাকবেন, এটা আমরা সবাই। হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন এবং দুর্গাপূজায় আমাদের মধ্যে থাকবেন, এটা আমরা সবাই। হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন এবং দুর্গাপূজায় আমাদের মধ্যে থাকবেন, এটা আমরা সবাই। হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন এবং দুর্গাপূজায় আমাদের মধ্যে থাকবেন, এটা আমরা আজ যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন। প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে, মারা যাচ্ছে, আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে আন্দোলন সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু রুগীকে অসুবিধার সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার, সেই মানবিক আবেদন রাখবে। হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন এবং দুর্গাপূজায় আমাদের মধ্যে থাকবেন, এটা আমরা সবাই। হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক ভাই হিলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে
আগামী বছর থাকবেন এবং দুর্গা পূজায় আমাদের মধ্যে থাকবেন, এটা আমরা হাবড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শাহ মহাশয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান শ্রী শ্রীকান্ত দাস মহাশয় উপস্থিত আছেন, ফ্রেন্ডস আনলিমিটেড প্রধান পৃষ্ঠপোষক ভাই নীলিমেশ দাস প্রাক্তন পৌর প্রধান, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমরা ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে, আমরা পাশে ছিলাম। আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই, নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন। দেখো আর্যি কর ইস্যুতে গোটা রাজ্যে যে ডাক্তারির ছাত্ররা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে চীনের জুতো শ্রমিকদের সাথে তুলনা করেছেন তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী। এই নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক এবং তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি, এবং গতকাল তিনি যখন হাবড়ার একটি অনুষ্ঠানে অর্থাৎ গণেশ পুজোর অনুষ্ঠানে আসেন এবং সেখানে কিন্তু এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেন, কিছুটা বলা যায় যে বিতর্কিত মন্তব্য। তুমি জানো যে আর্যি কর ইস্যুতে গত 9 আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনও চলছে এবং প্রতিদিন সেই আন্দোলনের তীব্রতা বাড়ছে, এবং জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছেন, প্রতিবাদ করছেন, কিন্তু সেই প্রতিবাদ নিয়েই এই নারায়ণ গোস্বামীর এরকম একটি মন্তব্য। তিনি বলেছেন যে আন্দোলন যেটা চলছে সেটা চলুক, কিন্তু আন্দোলনের পাশাপাশি যেন সাধারণ মানুষ যারা রোগী যারা আসছেন হাসপাতালে তারা যেন পরিষেবা থেকে বঞ্চিত না হন, এরকম একটি অভিযোগ উঠছে যে এই যে ডাক্তারির ছাত্ররা যারা আন্দোলন করছেন এই আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, এবং বিশেষ করে গরিব মানুষরা যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে থাকেন তারা কিন্তু এসে চিকিৎসা পরিষেবা না পেয়ে তারা প্রচণ্ড সমস্যার মুখোমুখি হচ্ছেন, এরকম একটি বিভিন্ন জায়গায় এই যে খবরটা বা রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু এই নারায়ণ গোস্বামীর এরকম একটি মন্তব্য। এবং তিনি বলেছেন যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলুক, কিন্তু পাশাপাশি মানবিকতার খাতিরে তাদের কাছে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, তারা যেন পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত না করেন, কারণ এটি একটি নোবেল পেশা। তুমি জানো ডাক্তারদের সঙ্গে ডাক্তারকে অনেকেই ভগবানের সাথে তুলনা করেন, এবং এই প্রসঙ্গে তিনি একটি চীনের উদাহরণ তারেন। তিনি বলেন যে আমরা দেখেছিলাম যে চীনে যখন একটা আন্দোলন হয়েছিল এবং জুতো শ্রমিকরা যখন আন্দোলন করেছিলেন তখন কিন্তু কারখানা বন্ধ রাখেননি, কারখানা চলছিল, কিন্তু তারা বাঁ পায়ের জুতো তৈরি করেছিলেন কিন্তু ডান পায়ের জুতোটা তারা তৈরি করেননি, ঠিক এইভাবেই তারা আন্দোলন করেছিলেন, অর্থাৎ আন্দোলন করছিলেন কারখানা বন্ধ ছিল আবার ইয়েও বন্ধ ছিল, এক পায়ের জুতো তৈরি করা হয়েছিল আর এক পায়ের জুতো তৈরি করা হচ্ছিল না, কিন্তু স্বাভাবিকভাবেই এই যে আন্দোলন হচ্ছে যে ডাক্তারি ছাত্ররা যে আন্দোলন করছে এই আন্দোলনও চলুক, কিন্তু আন্দোলনের পাশাপাশি তারা যেন মানবিকতার দিকটি বিবেচনা করেন, এবং সেই দিকটি বিবেচনা করেই যেন তারা এই যে মানুষদের যারা রোগী আছেন তাদেরকে যেন পরিষেবা দিয়ে থাকেন, পরিষেবা যাতে কোথাও মানুষ যেন বঞ্চিত না হন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যের পরেই কিন্তু বিজেপি নিশানা করেছেন, স্থানীয় যে বিজেপির যে যুবনেতা দেবজ্যোতি দাম তিনি বলেছেন যে এটাই তৃণমূলের কালচার, আসলে তৃণমূলের মানুষজন সাধারণ মানুষ রাজ্যের সাধারণ মানুষ যেরকমভাবে জনরোষের শিকার হয়েছেন এই যে তৃণমূলের নেতা নেত্রীরা, স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছেন না যে কোন ধরনের মন্তব্য করবেন, এবং তারা তাদের মধ্যে এরকমের একটা আশঙ্কা ঢুকে গেছে তৃণমূল নেতাদের মধ্যে যে আর কিছুদিন পরে হয়তো তাদের গদি ছেড়ে দিতে হবে, গদি ছেড়ে চলে যেতে হবে, এরকম একটি আশঙ্কা থেকেই কিন্তু তৃণমূলের নেতারা এই নারায়ণ গোস্বামীর মতন তৃণমূল নেতারা কিন্তু ভুলভাল বকছেন।